Infinix Note 30 Pro অবশেষে আমাদের হাতে চলে এসেছে এই স্মার্টফোনটি যে ফোনটি আপনাকে দিচ্ছে 108 মেগাপিক্সেল ক্যামেরা ইনবক্সের মধ্যে সবাই একটি চার্জার দেয় বাট আপনাকে Infinix Note 30 Pro আপনাকে দুটি চার্জার দিচ্ছে একটি 68 ওয়াটের ফাস্ট চার্জার আর একটি দিচ্ছে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার মানে ভাবা যায় এছাড়াও এখানে FHD প্লাস 90 হার্জ না 120 হার্জ স্ক্রিন রিফ্রেশ রেট একটি ডিসপ্লে দিচ্ছে অ্যামোলেড 5 হোল সো সবকিছু মিলিয়ে কেমন হতে পারে এই স্মার্টফোনটি আপনার জন্য যার বাজার মূল্য হচ্ছে 27999 টাকা প্রাইসটা কি একটু বেশি হয়ে গেল নাকি ঠিক আছে এখানে একটি ভেরিয়েন্টই আমরা পেয়ে যাব 8GB RAM 256GB স্টোরেজ এই সব সার্বিক বিষয় নিয়ে আজকে আমরা ডিসকাশন করার চেষ্টা করব আই নো সবার শেষে আমরা হাজির হয়েছি বাট ভালো কিছু নিয়ে হাজির হয়েছি সো পুরো ভিডিও জুড়ে রয়েছে ইটস মি আরিফ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরিফ বাংলা নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন ইনবক্সে কি কি রেখেছে সেটা আমরা আগে দেখে আসি চলে আমরা যদি আনবক্স করি একটি স্মার্টফোনে যা যা দরকার সবকিছু এখানে দিয়েছে Infinix Note 30 যে স্মার্টফোন সেই স্মার্টফোনটি গ্লাস প্রোটেক্টর পেয়ে যাব 68 ওয়াটের যেমনটা বলেছি চার্জার পেয়ে যাব এবং 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার সেটাও আমরা পেয়ে যাচ্ছি প্রয়োজনীয় ডকুমেন্টস তা আমরা পেয়ে যাব এবং সিম ইজিটর পেয়ে যাচ্ছি এক কথায় সবকিছু আমরা পেয়ে যাচ্ছি সো এটা নিয়ে আসলে সময় নষ্ট করার সময় আমাদের কাছে নেই আমরা চলে যাব স্মার্টফোনে যেমনটা বলে থাকি আনবক্সের সোনার বাংলাদেশ শর্টকাটে আমরা আজকে শেষ করেছি সো চলেন আমরা Infinix Note 30 স্মার্টফোনে আমরা চলে যাই আসলে স্মার্টফোনটি কেমন ছিল কতটুকু পারফেক্ট আপনার জন্য সো অলরাইট ফোনটি কিন্তু আমাদের হাতে অলরেডি মানে এর আসলে লুকস ডিজাইন জাস্ট ওয়াও লেভেলের ছিল এই বাজেট সেগমেন্টের মধ্যে এবং হ্যান্ড ফিল আমরা চমৎকার পেয়েছি ব্যাক প্যানেলে যদি একটু লক্ষ্য করেন ব্যাক প্যানেলে আমরা গ্লাস ফিনিশিং পাচ্ছি নর্মালি যে স্ক্র্যাচ প্রোন স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট বাট ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে আপনার হাত যদি ঘামে বা ওয়াইলি হয় তারপরে এখানে আঙ্গুলের ছাপ পড়বে না একদম পারফেক্ট ছিল এবং বক্সের শেপ হওয়ার কারণে হ্যান্ড ফিলটাও চমৎকার এবং সাইড বাম্পার আমরা পাচ্ছি প্লাস্টিক পলিকার্বনেট ফাইবার নর্মালি যে স্ক্র্যাচ প্রোন স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট বাট দূর থেকে দেখলে মেটালের একটি ফিল পাবেন এবং হ্যান্ড গ্রিপটা চমৎকার ছিল যেমনটা বলেছি বক্সে শেভ হওয়ার কারণে লং টাইম যদি গ্রিপ করেন বোর ফিল করবেন না এক কথায় প্রাইস ভার্সেস ডিজাইন আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং সানলাইটে যদি চলে যান এক এক অ্যাঙ্গেলে আসলে এক একটা কালারের আপনাকে শেড দিবে মানে একাধিক কালারের একটি ভাইব আপনি এখানে পাবেন এরপর যদি আমরা একটু ডিসপ্লের দিকে তাকাই এখানে ডিসপ্লে পাচ্ছি 6.67 ইঞ্চ FHD প্লাস 90 হার্টজ না এখানে 120 হার্টজ 5 হোল অ্যামোলেড একটি প্যানেল আমরা এখানে পাচ্ছি সো কালার কন্ট্রাস্ট ওকে লেভেলের ছিল এখানে এই সেগমেন্টের মধ্যে ব্রাইটনেস আমরা মোটামুটি ভালোই পাচ্ছিলাম 900 ব্রাইটনেস আমরা পাচ্ছি 900 নিটস ব্রাইটনেস তার মানে আপনি যদি সানলাইটে কাজ করতে চান মোটামুটি ব্রাইটনেস নিয়ে স্ট্রাগল কমই করতে হবে কিন্তু সরাসরি যদি সানলাইটে আপনি কাজ করেন অবশ্যই ব্রাইটনেস নিয়ে একটু স্ট্রাগল করতে হবে বাট ইনডোরে আমরা প্রপার ওকে লেভেলের ব্রাইটনেস পাচ্ছিলাম সো ব্রাইটনেস নিয়ে আসলে এখানে কমপ্লেন নেই এই বাজেট সেগমেন্টের মধ্যে টাচ রেসপন্সের কথা যদি বলতে হয় যদি আমরা এখানে 120 হার্জ স্ক্রিন রিফ্রেশ রেট পাচ্ছিলাম সো ওকে লেভেলের টাচ রেসপন্স ছিল যেমনটা বলেছি বাট কিছু কিছু জায়গায় যেমন যখন আমরা অ্যাপ স্ক্রল করি বা এক অ্যাপ্লিকেশন থেকে অন্য অ্যাপ্লিকেশনে শিফট হই তখন আমরা আসলে 120 হার্জটা একটু মিস করেছি বাট এই বাজেট সেগমেন্টের মধ্যে টাচ রেসপন্স ওকে লেভেলের ছিল এখন যদি আমরা বলি ডিসপ্লে আসলে কালার কন্ট্রাস্ট আমরা কেমন পেয়েছি স্ক্রিন টু বডি রেশিও কেমন ছিল এই সেগমেন্টে এসে এই ডিসপ্লের মধ্যে যখন আপনি একটা মুভি দেখবেন বা নাটক ফাটক দেখবেন তখন আপনার আসলে কেমন ফিল হবে সো আমি বলবো এখানে স্ক্রিন টু বডি রেশিও এই বাজেট সেগমেন্টের মধ্যে ওকে লেভেলের ছিল এবং যদি ছবি মুভি দেখেন কালার কন্ট্রাস্ট আপনি ডিটেলে পাবেন সো এক কথায় ডিসপ্লে এখানে এই বাজেট সেগমেন্টের মধ্যে 28,000 টাকায় যথেষ্ট পারফেক্টই ছিল তারপর আমি বলবো এখানে বাজেটটা একটু বেশি মনে হচ্ছে যদি এখানে আমরা 24,999 টাকা অথবা 25,999 টাকায় এই ফোনটি পেতাম জাস্ট ওয়াও লেভেলের ছিল এই সেগমেন্টে এসে এরপরও ভিডিওর শেষে তো থাকবে ইত্যাদি মিঠাদিক সেখানে আরো ডিটেল আলোচনা করব Infinix Note 13 Pro যে স্মার্টফোন রয়েছে সেটার যদি আশেপাশে আমরা তাকাই তাহলে যেই সব পোর্টস ও বাটন দরকার ছিল সবকিছু আমরা পাচ্ছি ফিজিক্যাল সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি যথেষ্ট রেসপন্সিভ ছিল যতবার আমরা প্রেস করেছি ঠিক ঠিক সময় সে রেসপন্স করেছে স্পিকারের দিকে যদি আমরা চলে আসি তাহলে এখানে কিন্তু আমরা সাউন্ড বাই JBL পাচ্ছি সো নিঃসন্দেহে এখানে সাউন্ড নিয়ে কিছু একটা কাজ করেছে Infinix ইমপ্রুভমেন্ট করেছে তার মানে আপনি যদি মিউজিক লাভার হয়ে থাকেন এখানে বেশ ভালো একটা চমৎকার সাউন্ড কোয়ালিটি পাবেন এবং ওয়্যার স্পিকারের কথা বলে সেখানেও আমরা খুবই ভালো পেয়েছি চমৎকার পেয়েছি আপনি যদি কথা বলেন বোর ফিল করবেন না সাউন্ড একদম স্পষ্ট স্বচ্ছ ছিল আর এখানে আমরা যদি ব্যাটারির দিকে তাকাই 5000 mAh ব্যাটারি পাচ্ছি
সো 5000 mAh ব্যাটারি, এটি একটি কমন সেগমেন্ট। সো 5000 mAh ব্যাটারিকে টেক কেয়ার করার জন্য এখানে চমৎকার একটি বিষয় দিয়েছে, 68 W এর ফাস্ট চার্জার দিয়েছে। এই প্রথম বাংলাদেশ মার্কেটের অনুযায়ী ইনফিনিক্স এত বেশি এত হেভি ওয়ার্ডের একটি চার্জার দিয়েছে। সো 68 W এর চার্জার দিয়েছে। এর পাশাপাশি ইনবক্সের মধ্যে যেমনটা শুরুতেই বলেছি 15 W এর একটি ওয়্যারলেস চার্জার আপনি পেয়ে যাবেন, যার বাজার মূল্য হচ্ছে 2000 টাকা। সো নিঃসন্দেহে এগুলো কিন্তু চমৎকার বিষয়। সো আপনার চার্জ নিয়ে প্যারা খেতে হবে না, এবং চার্জ কতটুকু থাকে, কতক্ষণ থাকে সেটা যদি বলতে হয়, আপনি যদি উড়াধুরা লেভেলের ইউজার হন এবং ব্রাইটনেস বাড়ানো থাকে বা 120 Hz স্ক্রিন রিফ্রেশ রেট 1 থাকে, তাহলে আমি বলবো একদিনের মধ্যে অবশ্যই আপনার একাধিকবার না দিনের শেষের দিকে আপনার চার্জ দেওয়ার প্রয়োজন হবে। আর যদি নর্মাল ইউজার হন একদিন চার্জ আপনি মোটামুটি পেয়ে যাবেন। সো চার্জ নিয়ে আসলে ভুগতে হবে না, আর চার্জ শেষ হলেও প্যারা নাই, কারণ দুইটা চার্জার তো পেয়েই যাচ্ছেন। যেহেতু ব্যাটারি নিয়ে কথা বললাম, এছাড়াও এই ফোনটির মধ্যে কিন্তু AI চার্জিং সিস্টেম পাচ্ছেন। নট অনলি ইনফিনিক্স নোট 30 Pro, এই স্মার্টফোন ফ্ল্যাগশিপ বা হচ্ছে মিড রেঞ্জের মধ্যে ম্যাক্সিমাম ফোনের মধ্যে আমরা এই অপশনগুলো পাচ্ছি। এখন অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া AI চার্জিং সিস্টেমটা আসলে কি, একটু আমি ডিটেলে বুঝিয়ে বলি। AI চার্জিং সিস্টেমটা হচ্ছে, আগে আমরা দেখতাম যখন ফোন চার্জে দিয়ে শুয়ে থাকি বা ঘুমিয়ে পড়ি সারা রাত ফোন চার্জ হয়, এতে করে ব্যাটারি ফুলে যায়, ফোন ব্লাস্ট হয়, ব্যাটারিটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকখানি বেশি থাকে। সো এখন AI টেকনোলজি মানে AI চার্জিং সিস্টেম হওয়ার কারণে আপনার ফোনটি 80% চার্জ নেবে, মানে 80% চার্জ নেবে, তারপর ফোনটা স্টপ হয়ে যাবে, চার্জ নাও বন্ধ করে দিবে। ঠিক সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন, ঠিক ঘুম থেকে ওঠার 10-20 মিনিট আগে বাকি যে 20% আছে সেই 20% চার্জ করে দিবে AI চার্জিং সিস্টেম। এতে করে হবে কি, আপনার ফোনটি সেফ থাকবে, নিরাপদে থাকবে, ফোনের ব্যাটারিও ব্লাস্ট হবে না। এখন আরেকটি কোশ্চেন এখানে দাঁড়ায় যে ভাইয়া ফোন কিভাবে বুঝবে যে আমি কখন ঘুম থেকে উঠি বা কখন বাকি 20% চার্জ ফুল করে দিবে। এটা হচ্ছে আপনি যখন এই ফোনটি 10 দিন 12 দিন 15 দিন ইউজ করবেন, তখন AI টেকনোলজি ক্যাচ করে নিবে, মানে বুঝে নিবে যে কখন আপনি ফোনটি ধরেন বা কয়টা বাজে ঘুম থেকে উঠেন। এই 10 দিন অবজার্ভ করার পর AI চার্জিং সিস্টেমটা আপনার ফোনে ফিক্সড হয়ে যাবে, ঠিক আপনি ঘুম থেকে ওঠার 10-20 মিনিট আগে বাকি 20% চার্জ করে দিবে। এটাই হচ্ছে AI চার্জিং সিস্টেম। এরপরও যদি কোনো কনফিউশন কাজ করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে আরো ডিটেলে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। অলরাইট, এখন আমরা চলে আসি ক্যামেরায়। ইনফিনিক্স নোট 13 Pro যে স্মার্টফোনটি রয়েছে সেখানে দিচ্ছে 108 MP ক্যামেরা সেন্সর। সো নিঃসন্দেহে আমরা যেহেতু 108 MP ক্যামেরা সেন্সর পাচ্ছি বা এখানে দিচ্ছে, সো আলট্রা ওয়াইড ক্যামেরা আমরা একটা এক্সপেক্ট করতে পারি যেখানে ট্রিপল ক্যামেরা সেট আপ পাচ্ছি। বাট দুঃখজনক হলেও এটাই সত্যি, এখানে আমরা আলট্রা ওয়াইড ক্যামেরা বা আলট্রা ওয়াইড সেন্সর যেটাই বলি না কেন সেটা আমরা পাচ্ছি না। 108 MP ক্যামেরা পাচ্ছি আর সাথে 2 MP করে আরো দুটি সেন্সর পাচ্ছি। এখন কথা হচ্ছে 108 MP ক্যামেরার আউটপুট কেমন ছিল। প্রিভিয়াস সময় 24,000-25,000 টাকা দামের ইনফিনিক্সে যে ফোনগুলো আমরা পেয়েছি তার থেকে সত্যি কথা বলতে অনেকখানি ইম্প্রুভমেন্ট হয়েছে এখানে ক্যামেরার জন্য। সো আপনি যদি সানলাইটের ছবি তুলেন, ন্যাচারাল ছবি দেওয়ার চেষ্টা করেছি এবং ক্যামেরার ছবিগুলো আমরা ডিটেলে পেয়েছি, তুলনামূলকভাবে যদি এই বাজেট সেগমেন্টের মধ্যে কম্পেয়ার করি। সো ক্যামেরা নিয়ে আসলে কমপ্লেইন করার কিছু নেই, এখানে ডাইনামিক রেঞ্জ বলেন বা ছবির ডিটেল বলেন, কালার কন্ট্রাস্ট আমরা ভালো পেয়েছি, ওকে লেভেলের ছিল এই বাজেট সেগমেন্টের মধ্যে। চাইলে ইজিলি আপনি সোশ্যাল মিডিয়ায় আপনি আপলোড করতে পারবেন, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জারে, এবং আপনি 2K রেজুলেশনে ভিডিও করতে পারবেন 30 FPS, এটাও নিঃসন্দেহে ভালো একটি বিষয় এবং মোটামুটি স্টেবল হয়েই ভিডিও করতে পারবেন, সে কি কম হয়। আর যদি সেলফি ক্যামেরার দিকে তাকাই, এখানে আমরা 32 MP ক্যামেরা পাচ্ছি। যারা টিকটক লাভার রয়েছেন বা খুবই কালারফুল সেলফি তুলতে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট হচ্ছে ইনফিনিক্স নোট 13 Pro, এই স্মার্টফোনটি। সেলফি ক্যামেরা আমরা ভালো পেয়েছি, ডিটেলে পেয়েছি, এখানেও বলবো অবশ্যই সেলফি ক্যামেরাও তারা ইমপ্রুভমেন্ট এনেছে এখানে। সো ক্যামেরা নিয়ে আসলে কমপ্লেন থাকবে না এই বাজেট সেগমেন্টের মধ্যে যদি ক্যামেরা কম্পেয়ার করেন। এরপর যদি আমরা চলে আসি একটু পারফরমেন্সে, আসলে এখানে পারফরমেন্স আমরা কতটুকু পাচ্ছি বা কি দিচ্ছে। এখানে আমরা যেমনটা বলেছি ভিডিও শুরুতেই, ইনফিনিক্স নোট 13 Pro আমরা পাচ্ছি 8 GB র্যাম সাথে 256 GB স্টোরেজ, আর এর পাশাপাশি এখানে পাচ্ছি মিডিয়াটেক হেলিও G99 এর একটি চিপসেট, 86 nm এর চিপসেট। সো এই তিনটার সমন্বয় যথেষ্ট ভালো পারফেক্ট একটি আপনি পারফরমেন্স পাবেন। এখানে পাবজিও খেলতে পারবেন, ফ্রি ফায়ার, অ্যাসপল 9 যাই খেলেন না কেন, ওকে লেভেলের ছিল এই বাজার সেগমেন্টের মধ্যে। বাট আপনি যদি সেই লেভেলের গেমিং ফোন হিসেবে যদি আপনি এটাকে জাজ করেন, এটা কিন্তু গেমিং ফোন না, আর 30,000 টাকা বা 28,000 টাকায় আপনি গেমিং ফোন পাবেনও না। যদি আপনি প্রপার একটি গেমিং ফোন চান তাহলে 50+ যেতে হবে, তাও আনঅফিসিয়াল ফোন পাবেন, সেটি কিন্তু গেমিং ফোন না। বাট এই বাজার সেগমেন্টের মধ্যে যদি আপনি কম্পেয়ার করেন যে আমি
28,000-27,000 টাকার মধ্যে একটি ফোন পারচেজ করব, সেখানে আমি গেম কেমন খেলতে পারবো, আমি বলবো প্রপার ছিল, ডিসেন্ট ছিল, ওকে লেভেলের ছিল ইনফিনিক্স নোট 13 প্রো এই স্মার্টফোনটি। এবং মাল্টিপল অ্যাপ নিয়ে ইজিলি আপনি ইউজ করতে পারবেন, 4-5টা নিয়ে একবার স্লোর দেখে কম পাবেন, অ্যাপ ক্লোজ এবং ওপেনের সময় খুবই কম নিয়েছে। এখন কথা হচ্ছে একদম ভিডিওর শেষে, আসলে এই স্মার্টফোনটি পারচেজ করা কতটুকু পারফেক্ট হবে, 27,999 টাকায় প্রাইসটা খুব বেশি হয়ে গেল কিনা। এখন আমরা যদি মন্দ দিকের মধ্যে আসি, প্রথমেই আমি বলবো এই ফোনটির প্রাইস, এই ফোনটির প্রাইসটা সত্যি একটু বেশি মনে হচ্ছে। যদি আমরা 26,000 টাকা বা 25,000 টাকায় পেতাম জাস্ট ওয়াও লেভেলের ছিল। বাট আরেকটা কাজ করতে পারতো ইনফিনিক্স, এখানে ইনফিনিক্স নোট 13 প্রোর দুটি ভেরিয়েন্ট করতে পারতো, একটি 8128 আর একটি 8256, তাহলে প্রাইসের তারতম্য হওয়ার কারণে এটা আসলে ভ্যালু ফর মানি হয়ে যেত। অনেকের বাজেট 25,000 টাকা থাকে, 25,000 টাকার মধ্যে এই ফোনটি আসলে পারফেক্ট। আর এরপরে যদি মন খারাপের বিষয়ে বলতে হয়, আমি বলবো এখানে ক্যামেরা, এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছিলাম, 108 মেগাপিক্সেল সেন্সর, বাট আলট্রা ওয়াইড সেন্সরকে আমরা খুবই চরমভাবে মিস করছি এখানে। সো এই সেন্সরটা যদি আমরা পেতাম জাস্ট ওয়াও লেভেলের হতো। এরপর ভালো লাগার দিক বললে সবকিছুই ভালো লাগার দিক, আসলে এখানে ওয়ারলেস চার্জার পাচ্ছি, 15 ওয়াটের ইনবক্সে দিয়ে দিচ্ছে, এটা চমৎকার বিষয়, 68 ওয়াটের চার্জার, এটাও ভালো বিষয়। এছাড়াও ডিজাইন আমরা চরম লেভেলের ভালো পেয়েছি এই বাজার সেগমেন্টের মধ্যে, হ্যান্ড ফিলও খুবই ভালো ছিল। ডিসপ্লে নিয়ে কৃপণতা করেনি, এখানে FHD+ 90Hz না 120Hz পাচ্ছিলাম, অ্যামোলেড 5 সবকিছু মিলিয়ে প্রপার ছিল, পারফেক্ট ছিল, শুধুমাত্র বাজেটটাই ফ্যাট, যদি 1-2 হাজার টাকা কম পেতাম জাস্ট ওয়াও লেভেলের হয়ে যেত। ভাই ব্রাদার ডোন্ট ওয়ারি, এরপর আমরা 10 ডেজ পরের ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব, সেখানে আরো ডিটেলে আলোচনা করব। আবারও বলছি যদি কোনো কনফিউশন কাজ করে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আবার কোনো একদিন দেখা হবে নতুন করে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।